ভারতের খ্যাতিমান গায়ক কিশোর কুমারের 93তম জন্মদিনে তার প্রতি রইল আমাদের অখণ্ড শ্রদ্ধা ও ভালোবাসা। কোনো প্রকার চর্চা ছাড়াই সুরেলা কণ্ঠের অধিকারী হয়েছিলেন এই বিস্ময় গায়ক। চলুন জেনে নেওয়া যাক এই কিংবদন্তির জীবনের কিছু জানা অজানা তথ্য। আইনজীবী কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী গৌরীদেবীর কনিষ্ঠ সন্তান আবাস গাঙ্গুলির জন্ম হয় 1929 সালের 4 আগস্ট মধ্যপ্রদেশের খান্ডোয়া অঞ্চলে। হ্যাঁ, কিশোর কুমারের জন্মগত নাম আবাস গাঙ্গুলি। ছোটবেলা থেকেই মিমিক্রিতে পটু ছিলেন তিনি, আর শখ ছিল ইয়ার্ডলিংয়ের, যেখানে বিভিন্ন পিচে শুরু করে গাইতে হয়। ভারতে কিশোর কুমারই প্রথম ইয়ার্ডলিংয়ের প্রবর্তন করেন। শোনা যায় ছোটবেলায় কিশোর কুমারের গানের গলা একেবারেই ভালো ছিল না। তার বড়দাদা বিখ্যাত অভিনেতা অশোক কুমার পরে বিভিন্ন জায়গায় বলেছিলেন, একবার কিশোরের পায়ে আঘাত লাগে ছোট বয়সে, তারপর তিনি নাকি 3-4 দিন ধরে শুধু কেঁদেছিলেন, আর এর ফলেই গলায় পরিবর্তন এলো, গলা সুরেলা হয়ে গেল। কিশোর কুমার তার বলিউড ক্যারিয়ার শুরু করেন বোম্বে টকের ছবিতে কোরাসে গান গেয়ে। সেই সময় দাদা অশোক কুমার প্রতিষ্ঠিত অভিনেতা, তার ইচ্ছাতেই কিশোর কুমার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন শিকারি ছবিতে 1946 সালে। 1946 থেকে 1955 এই 9 বছরের মধ্যে 22টি ছবিতে অভিনয় করলেও 16টি ছবি ফ্লপ হয়। তারপর লাড়কি ও বাপরে বাপ ছবিতে সাফল্য পাওয়ার পর অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেতে শুরু করেন। অবশ্য অভিনয় করলেও কিশোরের মন পড়ে থাকত গান গাওয়ার দিকেই, নিজের অভিনীত চরিত্রগুলিতে নিজেই প্লেব্যাক করতেন। চলতি কা নাম গাড়ি, হাফ টিকিট, পরশান প্রভৃতি ছবিগুলো এবং ছবিতে গাওয়া কিশোরের গান খুবই বিখ্যাত হয়েছিল। তার সিনেমায় সঙ্গীত পরিচালনায় থাকতেন সলিল চৌধুরী, HD বর্মনের মতো বিখ্যাত সঙ্গীত পরিচালকরা। সুরকার সচিনদেব বর্মন ছিলেন কিশোরের জীবনে পথপ্রদর্শক। প্রথম দিকে সাইগালের ভক্ত কিশোর তাকে নকল করেই গান গাইতেন, কিন্তু সচিনদেব বর্মনের পরামর্শেই গানের স্টাইল পরিবর্তন করেন এবং সফল হন। এছাড়াও সুরকার খেমচাঁদ প্রকাশও ছিলেন কিশোরের গানের সংস্থার। খেমচাঁদের সুরে জিদ্দি ছবিতে গান গেয়েই গায়ক হিসেবে পায়ের তলার জমি শক্ত করেন কিশোর কুমার। এইভাবেই 50-এর দশকের শেষ দিকে কিশোর কুমার হয়ে ওঠেন বলিউডের সফল অভিনেতা ও গায়ক। 1969 সালে আরাধনা সিনেমার গান রূপ তেরা মস্তানা বিপুল জনপ্রিয়তা পায়। এই গানটির জন্য প্রথমবার ফিল্মফেয়ার পান কিশোর। এরপর আরও 7 বার এই পুরস্কার পেয়েছিলেন। রাজেশ খান্নার লিপে 245টি গান গেয়েছেন কিশোর কুমার। এছাড়াও শশী কাপুর, ধর্মেন্দ্র, দেবানন্দ ও অমিতাভ বচ্চনের লিপেও রয়েছে অসংখ্য গান। 1973 সালে অমিতাভের অভিমান ছবির জন্য গাওয়া গানগুলি ছিল উল্লেখযোগ্য। কিশোর কুমার শুধু হিন্দিতে নয়, বাংলাতেও গান গেয়েছেন। সত্যজিৎ রায়ের ছবি চারুলতাতে রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন। রাহুল দেব বর্মন ও কিশোর কুমারের জুটি দিয়েছে আমাদের অসাধারণ সব গান, দেখা তা এক খোয়াব, রিমঝিম গিরে সাওন ইত্যাদি তার মধ্যে উল্লেখযোগ্য। ব্যক্তিগত জীবনে কিশোর ছিলেন রসিক মানুষ। অনেক সময় তার কার্যকলাপ অনেকের অদ্ভুত লাগত। যাদের তিনি অপছন্দ করতেন তাদের দূরে সরিয়ে দিতেন অভিনব পন্থায়। একবার এক প্রযোজক আসে তাকে সাইন করানোর জন্য। কিশোর কুমার তাকে বলেন তিনি সাইন করবেন, কিন্তু বাড়িতে নয়, গঙ্গার ধারে 2টি নৌকা থাকবে একসাথে, সেখানে তারা দুজন ধুতি কুর্তা পরে যাবেন, কপালে থাকবে লাল তিলক, তারপর 2টি নৌকায় দুজনে পা দিয়ে ব্যালেন্স করে দাঁড়িয়ে সাইন করবেন। বলাই বাহুল্য প্রযোজক আর আসেননি। এরকম আরও ঘটনা রয়েছে। একবার ফিল্ম নির্মাতা RC তলবার এক সিনেমায় কাজ করার পর কিশোর কুমারকে প্রাপ্য টাকার থেকে কম টাকা দিয়েছিলেন। কিশোর কুমার রোজ সকালে হাতে একটা তলোয়ার নিয়ে পৌঁছে যেতেন তার বাড়ি, বলতেন হে তলোয়ার, দে মেরা 8,000। এরকম সব উদ্ভট কাজকর্ম করতেন ছবির সেটে, পরিচালকরা তাকে সামলাতে পারত না। একবার এক পরিচালক কোর্ট থেকে নির্দেশ নিয়ে আসেন যে কিশোরকে তার কথা শুনতে হবে। ব্যাস ঘটল বিপত্তি। সেদিন কিশোরের শুটিং ছিল গাড়ি চালানোর। শুটিং শেষে পরিচালক কাট বলতে দেরি করেন, ফলে কিশোর সোজা গাড়ি চালিয়ে সেট থেকে বেরিয়ে যান। শোনা যায় তিনি পৌঁছে গিয়েছিলেন খান্ডালায়।
এই রকমই আরেকবার অন্য আরেক পরিচালককেও জব্দ করেছিলেন। সেই পরিচালকের ছবিতে অভিনয় করার জন্য উপস্থিত হন শুটিং স্পটে, কিন্তু পরিচালক সাইনিং অ্যামাউন্টের অর্ধেক টাকা দিয়ে কাজ শুরু করতে চান তড়িঘড়ি। কিশোর কিছু না বলে চলে গেলেন মেকআপ রুমে, কিন্তু মেকআপ করে বেরোনোর পর কিশোরকে দেখে পরিচালকের চক্ষু চড়ক গাছ। কিশোরের মুখে রয়েছে অর্ধেক মেকআপ। পরিচালকের প্রশ্নের উত্তরে জানালেন, আধা পয়সা আধা মেকআপ। কিশোর সবসময় থাকতেন নিজের সিদ্ধান্তে অনড়। একবার তখন জরুরি অবস্থা জারি রয়েছে দেশে, 1976 সাল। ক্ষমতাসীন কংগ্রেস সরকারের তরফ থেকে আয়োজিত শোতে বিনা পয়সায় গান গাওয়ার আমন্ত্রণ জানানো হয় কিশোর কুমারকে, কিন্তু তিনি সোজা না করে দেন। এর ফলে অবশ্য তাকে বহুদিন অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন থেকে ব্যান করে রাখা হয়েছিল। আসলে বিনা পয়সায় কোনো কাজ করা কিশোরের একদমই পছন্দ ছিল না। কিশোর কুমার চারবার বিবাহ করেছিলেন। প্রথমবার বিবাহ হয়েছিল রুমা গুহ ঠাকুরতার সাথে। তার ও রুমা গুহ ঠাকুরতার পুত্র অমিত কুমারও প্রতিষ্ঠিত গায়ক। 1987 সালের 13ই অক্টোবর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান এই মহান শিল্পী। মৃত্যুর আগের দিনও গান রেকর্ড করেছিলেন তিনি, "তিনি আমাদের হৃদয়ে থাকবেন চিরকাল"।